স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু ম্যুরালের নির্মাণ কাজ পরিদর্শন করলেন রাশিক মিয়র লিটন। নাটোরের সিংড়ায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরঞ্জামাদি বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপন করা হয়েছে। দিনটিকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে নগরীর 21টি গির্জা, সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি বা দেবদারু গাছ। পরিবার পরিজন নিয়ে তারা অংশ নেয় বড়দিনের প্রার্থনায়। দিনটি উপলক্ষে খ্রিস্টান পরিবারগুলোতে কেক সহ রয়েছে বিশেষ খাবারের আয়োজন। কীর্তনের পাশাপাশি স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছে ধর্মীয় গানের আসর। প্রার্থনায় করোনা রোগমুক্তির পাশাপাশি বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষের সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট আজকের দিনে বেথেলহাম শহরে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন। এই বছরে 25শে ডিসেম্বর বড়দিন, আমরা সবাই জানি। বড়দিন উপলক্ষে আমরা এখানে উপাসনা সম্পন্ন করলাম। এই উপাসনার মধ্যে আমরা প্রার্থনা করেছি আমাদের দেশের জন্য, বিশেষভাবে এই এই বছর আমাদের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছর, এবং একই সঙ্গে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষে আমরা বিশেষ প্রার্থনা করেছি যেন আমাদের দেশের এবং দেশের জনগণের সার্বিক মঙ্গল হয়, কল্যাণ সাধিত হয়, এবং সকলে মিলে যেন আমরা এই দেশের মানুষ হিসেবে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান এবং অন্য যারাই আছি, আমরা সকলেই যেন একসঙ্গে মিলেমিশে জীবনযাপন করতে পারি, সেই বিশেষ প্রার্থনা আমরা করেছি ঈশ্বরের কাছে। রাজশাহী মহানগরী সিএনবির মোড়ে দেশের সবচেয়ে বড় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 5 কোটি 2 লক্ষ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর এই ম্যুরাল নির্মাণ কাজ চলমান। শনিবার দুপুরে এর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খাদিজা লিটন। প্রকৌশলীরা জানিয়েছেন সিএনবি মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরালটি দেশের সবচেয়ে বড় ম্যুরাল। এর উচ্চতা 58 ফুট। ম্যুরালের মূল অংশে বঙ্গবন্ধুর ছবির উচ্চতা 50 ফুট আর দৈর্ঘ্য 40 ফুট। বাউন্ডারি ওয়ালের দুই ধারে 700 বর্গফুট টেরাকোটার কাজ করা হচ্ছে। একধারে গ্রাম বাংলার ঐতিহ্যের লোকজ সাংস্কৃতিক নানা চিত্র ফুটিয়ে তোলা হবে, অপরদিকে 52 ভাষা থেকে 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। গ্যালারি ল্যান্ডস্কেপিং এ উন্নত গ্রানাইট দ্বারা সজ্জিত করা হবে। নির্মাণ কাজ শেষে সুসজ্জিত বৈদ্যুতিক বাল্ব দ্বারা নাইট ভিশন করা হবে। ভাস্কর্যটি নির্মাণ করেছেন আমিরুল ইসলাম এবং ল্যান্ডস্কেপিং এর কাজের তত্ত্বাবধানে রয়েছেন স্থপতি আবির রহমান। পরিদর্শনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের প্রফেসর সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর এস এম জাহিদ হোসেন, রুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইকবাল মতিন, রাশিকের প্রকৌশলী বৃন্দ এবং ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। রাজশাহীর পবা উপজেলা প্রেস ক্লাবের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে পৌরসভার বায়া বাজার এলাকায় এর উদ্বোধন করেন নহাটা পৌরসভার মেয়র মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ। এতে সভাপতিত্ব করেন পবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান পলাশ। পবা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ ইউনুস আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান সহ অন্যান্যরা। প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে লালন করেই সাংবাদিকরা বহুদূর এগিয়ে যাবে। এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। শেষে দোয়া মোনাজাত করা হয়। উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাটোরে পালিত হল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন।
এই উপলক্ষে শনিবার জেলার সবচেয়ে বড় ক্যাথলিক চার্চ বনপাড়া সহ জেলার ছোট বড় 14টি গির্জায় সকালে ঘণ্টার ধ্বনি শুনে দলে দলে গির্জায় আসতে শুরু করে খ্রিস্টান সম্প্রদায়ের নারী পুরুষ শিশু বৃদ্ধরা। চার্চে স্তুতি ও কীর্তনের মাধ্যমে তারা যিশুকে স্মরণ করেন, পরিবার পরিজন নিয়ে তারা অংশ নেয় বড়দিনের প্রার্থনায়। বড়দিনকে কেন্দ্র করে গির্জাগুলোর বাইরে ভেতরে করা হয়েছে আলোকসজ্জা। উৎসব প্রাণবন্ত করতে উপাসনালয়গুলোতে সঙ্গীত, যিশুর জন্মদৃশ্য প্রদর্শন করা হয়েছে। এছাড়া বড়দিনকে নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বনপাড়া চার্চে রাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি সহ অন্যান্যরা। নাটোরের সিংড়ায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সরঞ্জামাতি বিতরণ করা হয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে প্রিজাইডিং অফিসারদের হাতে এই সরঞ্জামাতি তুলে দেন উপজেলা রিটার্নিং অফিসার সাইফুল আলম। চতুর্থ ধাপের এই নির্বাচনে সিংড়া উপজেলার 12টি ইউনিয়নের 119টি কেন্দ্রের 783টি বুথে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। 12টি ইউনিয়নের মধ্যে 2টিতে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই 2টি ইউনিয়নে শুধু সদস্য পদে ভোট হবে। এছাড়া 10টিতে চেয়ারম্যান পদে 52 জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। 12টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে 402 জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে 140 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার সাইফুল আলম। আগামীকাল রবিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। সেই সঙ্গে বিজিবি, র‍্যাব, পুলিশ এবং আনসার সমন্বয়ে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ এবং আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিমউদ্দিনের নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতরাতে ইউনিয়নের পশ্চিম সোয়াদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিমউদ্দিন অভিযোগ করে বলেন, নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর লোকজন অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং অফিস থেকে নির্বাচনী বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় এবং আমার কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। নোয়াখালীর সদর উপজেলার 9টি ইউনিয়ন ও কবিরহাট উপজেলার 7টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। এছাড়া নোয়াখালী জেলা স্কুল মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিংও অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার শহীদুল ইসলাম। তিনি জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য 1000 জন পুলিশ, 2686 জন আনসার, 8 প্লাটুন বিজিবি, 7 প্লাটুন র‍্যাব, 31 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 4 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। এছাড়া 16টি ইউনিয়নে 118টি ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা, মোবাইল টিম, ট্র্যাকিং টিম, স্পেশাল স্ট্রাইকিং টিম, জেলা গোয়েন্দা শাখা, সাদা পোশাকে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ ও সিনিয়র অফিসারদের তদারকি থাকবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।